25 জানুয়ারি মহানগর জেলায় বিএনপির সমাবেশ। এরপর জানিয়ে দেব সংসদ ভেঙে সরকারকে পদত্যাগ করতে হবে। এদিকে জানিয়ে দেব দমনপীড়ন করে আন্দোলন দমানো যাবে না বলছে ডক্টর ফরহাদ। আরও জানিয়ে দেব 25 জানুয়ারি বিক্ষোভ সমাবেশের ঘোষণা গণতন্ত্র মঞ্চের। এদিকে মুফতি ইব্রাহিমের কারাদণ্ড। সর্বশেষ জানিয়ে দেব বিক্ষোভে যাওয়ার পথে ছাত্রদল নেতাকে গুলি অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। 25 জানুয়ারি মহানগর জেলায় বিএনপির সমাবেশ। যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিসহ 10 দফা দাবিতে আগামী 25 জানুয়ারি দেশের সব মহানগর ও জেলা সদরে সমাবেশ করবে দলটি। আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ থেকে দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। সরকার পতনে বিএনপি ও সমমনা দলগুলো যুগপথ আন্দোলনের চতুর্থ কর্মসূচি, এটি 10 দফা দাবি আদায় এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়। সংসদ ভেঙে সরকারকে পদত্যাগ করতে হবে। যুগপথ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমমননা পেশাজীবী গণতান্ত্রিক জোট। আজ সোমবার সকালে রাজধানীর আরামবাগ নটরডেম কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফকিরাপুল মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবির পাশাপাশি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 15% বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জোটের সমন্বয়কারী মোহাম্মদ সাইদুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকার পুরো দেশকে নরকে পরিণত করেছে। সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট, চুরি, ডাকাতির ফলে জনগণ অতিষ্ঠ হয়ে উঠছে। সরকার দেশে বাকশালী কায়দায় আজীবন টিকে থাকার জন্য বিরোধী দল ও মতকে দমনপীড়ন করছে। সরকারের দুর্নীতির খেসারত দিতে হচ্ছে জনগণকে। তিনি বলেন, বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে এবং সংসদ বিলুপ্ত করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তিনি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দীর অবিলম্বে মুক্তির দাবি জানান। জোট নেতা মোহাম্মদ সাইদুর রহমান আরও বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি করে লুটপাটকে বৈধ করার চেষ্টা করছে। বিদ্যুতের বর্ধিত দাম কমাতে হবে, 10 দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। জোটের সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার বলেন, ব্যর্থ ও দুর্নীতিবাজ সরকার দেশকে লুটপাটে এবং বিদেশে দেশের সম্পদ পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। সরকার দেশের দুর্ভিক্ষের দোহাই দিয়ে জনগণ পুনরায় শোষণ করার চেষ্টা করছে, অথচ পাচার করা টাকা আনার কোনো উদ্যোগ নিচ্ছে না। কাজেই জালিম সরকারের পতন সময়ের অনিবার্য দাবি হয়ে উঠছে। দমনপীড়ন করে আন্দোলন দমানো যাবে না বলছে ডক্টর ফরহাদ। গুম, খুন, দমনপীড়ন ও অত্যাচার নির্যাতন করে চলমান আন্দোলনকে দমানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমননা জোটের প্রধান সমন্বয়কারী ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেছেন, আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব। যুগপথ আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারের পতন ঘটানো হবে। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুগপথ আন্দোলনের 10 দফা এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে জাতীয়তাবাদী সমমননা জোটের বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, শেখ হাসিনা তথা দলীয় সরকারের অধীনে এদেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। 2014 ও 2018 সালের মতো কোনো নির্বাচন জনগণ আর হতে দেবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সংসদ বিলুপ্ত, নির্বাচন কমিশন বাতিল করতে হবে, পাচারকৃত লাখ কোটি টাকা ফেরত আনতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তি দিতে হবে, অন্যথায় জনগণ আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করে নিয়ে আসবে। জাতীয়তাবাদী সমমননা জোটের এই প্রধান সমন্বয়কারী জানান, যুগপথ আন্দোলনের অংশ হিসেবে আগামী 25 জানুয়ারি জাতীয়তাবাদী সমমননা জোট বাকশাল দিবস পালন করবে। ওই দিন বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ডক্টর ফরহাদের সভাপতিত্বে সমাবেশে জাগোপার একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, মনির যুগ্ম সম্পাদক খোকন চন্দ্র দাস,
ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব ব্যারিস্টার নাসিম খান, বিকল্প ধারার মহাসচিব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বাদল, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাউন সাদিকী সহ জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি মৎস্য ভবনের কাছে গিয়ে শেষ হয়। 25 জানুয়ারি বিক্ষোভ সমাবেশের ঘোষণা গণতন্ত্র মঞ্চের। সরকারকে হটানো যুগপত আন্দোলনের অংশ হিসেবে আগামী 25 জানুয়ারি ঢাকা সহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন এ কর্মসূচি ঘোষণা করেন। শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেন, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কময় দিন। 3 মিনিটে সেদিন বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সংবাদপত্র, বাংলাদেশের ভোটাধিকার সবকিছু হরণ করে দিয়ে বাকশাল কায়েম করা হয়েছিল। সেই 25 তারিখ ভোটাধিকার প্রতিষ্ঠা এই অবৈধ সরকারের পদত্যাগ এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি দ্রব্যমূল্য মানুষকে বাঁচাবার লক্ষ্যে আমরা গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 11টায় এবং জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ পালন করব। এই কর্মসূচির মধ্য দিয়ে যুগপথ আন্দোলনের ধারা আরো শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জেএসডির সাধারণ সম্পাদক। গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়। ব্যানারে 14 দফা কর্মসূচির ভিত্তিতে যুগপথ আন্দোলন জোরদার করুন এবং সরকার ও রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হন লেখা ছিল। গণতন্ত্র মঞ্চের 7 দলের 100 নেতাকর্মী এই সমাবেশ ও গণমিছিলে অংশ নেন। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এবছর খুবই গুরুত্বপূর্ণ, আগামী 10 থেকে 15 বছরের রাজনীতি এবছর ঠিক হবে। আমরা বলেছি গোটা দেশের দেশপ্রেমিক গণতান্ত্রিক সব মানুষ যুগপথ ভাবে রাজপথে দাঁড়িয়ে আজকে আমি আমার দেশকে রক্ষা করব, গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করব, ভোটাধিকারকে প্রতিষ্ঠা করব। সেই লড়াই গণতন্ত্র মঞ্চ শেষ পর্যন্ত এগিয়ে নেবে, লড়াইয়ে আপনারা সবাই অংশ নেবেন এ প্রত্যাশা আমরা করি। তিনি অভিযোগ করে বলেন, দেশটা কোথায় যাবে জানি না, IMF এর লোন আপনারা গ্রহণ করেছেন, এই লোন 450 কোটি টাকা, সেখানে $1,000,000 শুধু গত 14 বছরে যে দুর্নীতি হয়েছে, যে টাকা পাচার হয়েছে, তার কিছু অংশ যদি উদ্ধার করা যায় IMF এর লোন নেবার দরকার হয় না, বিদ্যুতের দাম বাড়ানোর দরকার হয় না, গ্যাসের দাম বাড়ানোর দরকার হয়, জ্বালানি তেলের কোনো মূল্য বৃদ্ধি করবার প্রয়োজন হয় না। মুফতি ইব্রাহিমের কারাদণ্ড। রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানায় হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইসলামী বক্তা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম দোষ স্বীকার করেছেন। দোষ স্বীকার করায় তাকে 1 বছর 3 মাস 19 দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক AKM জুলফিকার হায়াত এ আদেশ দেন। অভিযোগ গঠনে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় আদালত গ্রেপ্তারের পর থেকে এ পর্যন্ত কারাগার ভোগকে সাজা প্রদান করেন আদালত। বিক্ষোভে যাওয়ার পথে ছাত্রদল নেতাকে গুলি, অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বিএনপির বিক্ষোভে অংশ নিতে বাড়ি থেকে বের হয়ে নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় মারধরে আরও 2 জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলা কমপ্লেক্স সংলগ্ন দড়ি হাওলাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। দিনই দুপুরে ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ উঠেছে পৌর ছাত্রলীগের গত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ রুবেলের বিরুদ্ধে। তিনি উপজেলা ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেনের গ্যানম্যান হিসেবে পরিচিত। তার বাড়ি পৌরসভার 3 ওয়ার্ডের কোটিরপাড়া এলাকায়। অবশ্য মেয়র বলেছেন তার কোনো গ্যানম্যান নেই। গুলিবিদ্ধ মোস্তাফিজুর রহমান পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামের শাজাহান সাজুর ছেলে। পরিবারের সঙ্গে তিনি দাড়িওয়ালা পাড়ায় বসবাস করেন। 100 শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ANM মিজানুর রহমান জানান, ডান পায়ের হাঁটুর নিচে সাসপেন্টেড গানশট ইঞ্জুরি ধারণা করা হচ্ছে। গুলিতে আহত নিয়ে মোস্তাফিজুর রহমান নামের একজন বিকেলে হাসপাতালে এসেছিলেন। পরীক্ষা নিরীক্ষা ছাড়াও গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করা বলা সম্ভব নয়। তাকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিএনপি ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা জানান, 10 দফা বাস্তবায়নের দাবি ও বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পলাশে বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল বেলা 3টায়। ওই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বেলা 2:30টার দিকে বাড়ি থেকে বের হয়ে সড়কে দাঁড়িয়ে কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলেছিলেন মোস্তাফিজুর রহমান। এ সময়
তার সঙ্গে ছিলেন পৌর ছাত্র দলের আহ্বায়ক আমানুল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম সহ আরো চার পাঁচজন। হঠাৎই মোহাম্মদ রুবেলের নেতৃত্বে 10 থেকে 12টি মোটরসাইকেলের করে ছাত্রলীগের 25 থেকে 30 নেতা কর্মী সেখানে আসেন। সে সময় কর্মসূচিতে অংশ নেওয়া বিষয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বাক বিতণ্ডার মধ্যেই মোস্তাফিজুর সহ তিনজনকে মারধর করেন তারা।